আমরা কি করি হাত দ্বারা শুধু ইশারা করি এটা চূড়ান্ত পর্যায়ের কুসংস্কার এবং গলত পদ্ধতি ভুল পদ্ধতি আমরা সালাম দেব সুস্পষ্ট ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক ধারাবাহিক ফিকহি মজলিসে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে পর্যালোচনা করব মাসআলাটি হচ্ছে আমাদের দেশে আমরা একটি বাজে সংস্কৃতি আছে সে সংস্কৃতিটা হলো কেউ আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আপনি শুনছেন শোনার পর সালামের জবাব দেননি বা জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করেননি শুধু হাত দ্বারা ইশারা করলেন যে উনি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে তো আপনি হাত দ্বারা এভাবে ইশারা করলেন তো এইভাবে ইশারা করলে সালামের জবাব আদায় হবে কিনা প্রথম কেউ যদি সালাম দেওয়া সুন্নাত কেউ যদি আপনাকে সালাম দেয় এই সালাম দেওয়াটা হলো সুন্নাত কিন্তু সালামের আওয়াজ যদি আপনার কানে এসে পৌঁছায় তাহলে যিনি শুনবেন তার জন্য সালাম এর জবাব দেওয়া ওয়াজিব এবং সেটা কোন পর্যায়ের ওয়াজিব যে সালাম দিয়েছে তাকে শুনিয়ে জবাব দেওয়া ওয়াজিব অর্থাৎ যে আপনাকে সালাম দিয়েছে আপনি যার সালাম শুনেছেন জবাবটা তাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব যদি সে না শুনে তাহলে কিন্তু ওয়াজিব আদায় হবে না এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা তো সেটা আপনি তাকে শোনাতে হবে কিন্তু আমরা কি করি অনেকে সালামের জবাব তো দেই না আমরা কি করি হাত দ্বারা শুধু ইশারা করি তো হাত দ্বারা ইশারা করলে কশিন কালেও সালামের জবাব আদায় হবে না এটা অথবা যদি সে না শুনে তাও আদায় হবে না আমি আপনাদেরকে কিছু রেফারেন্স দিচ্ছি ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ ফতওয়ায়ে কাজী খানের ৩ নম্বর খণ্ডের ৩০৭ নম্বর পৃষ্ঠায় এই মাসআলা নিয়ে আলোচনা করেছেন ফতওয়ায়ে বাজ্জাজিয়ার ৩ নম্বর খণ্ডের ২০০ নম্বর পৃষ্ঠায় এই মাসআলা নিয়ে আলোচনা করা হয়েছে আল মুহিতুল বুরহানির ৮ নম্বর খণ্ডের ১৮ নম্বর পৃষ্ঠা ইদারাতুল কোরআন থেকে যেটা প্রকাশিত হয়েছে সেখানে এই মাসআলা নিয়ে আলোচনা করা হয়েছে ইয়ামবাগি লিল মুজিবি ইযা রাদ্দা সালাম আন ইয়াসমা আল মুসলিম হাত্তা লাউ লাম ইয়াসমাহু লা ইয়াকুনু জাওয়াবান যে সালামের জবাব দানকারী যখন জবাব দিবে তার জন্য উচিত হলো যে সালাম দিয়েছে তাকে শুনিয়ে জবাব দেওয়া হাত্তা লাউ লাম ইয়াসমাহু যদি সে না শুনে লা ইয়াকুনু জাওয়াবান ওয়া লা ইখরুজু আনিল উহদা তাহলে সেটা জবাবও হবে না এবং তার উপর যে জবাব ওয়াজিব হয়েছিল সেই ওয়াজিব আদায় করার দায়িত্ব থেকে সে অব্যাহতিও লাভ করবে না আলা তারা আনাল মুসলিমা ইযা সাল্লামা ওয়া লাম ইয়াসমা লা ইয়াকুনু সালামান যদি কোনো মুসলমান সালাম করলো কিন্তু সে সালাম শুনে নাই যদি সে সালাম না শুনে তাহলে এটা সালামই হয় না ফাকাদা ইদা রদ্দাল মুজিব এমনভাবে যে ব্যক্তি জবাব দিয়েছে ওয়ালা ওয়ালা মিয়াসমা এবং সে শুনে নাই যাকে জবাব দিয়েছে লা ইয়াকুনু জাওয়াবান তাহলে এটা জবাব হবে না হ্যাঁ ফা ইন কানাল আসম যদি সে বধির হয় কানে না শুনে তাহলে আপনি বলবেন বলার সময় একটু আইয়ারিয়াহু তাহরিকা শাফাতাই ঠোঁট নাড়াবে অথবা হাত দ্বারা ইশারা করবে তাকে বোঝানোর জন্য তো এখন মাসালাটা বুঝেন আমরা কিন্তু এটা করি না আমরা কি করি হাত দ্বারা শুধু ইশারা করি এটা চূড়ান্ত পর্যায়ের কুসংস্কার এবং গলত পদ্ধতি ভুল পদ্ধতি আমরা সালাম দেব সুস্পষ্টভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে অনেকে আসসালামু আলাইকুম সালাম এরকম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলবো জবাব আমরা হাতের ইশারা দিলে জবাব হবে না ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাকে শুনিয়ে আমরা যদি জবাব দেই তাহলে আমাদের জবাব পরিপূর্ণ হবে এবং আমার ওয়াজিব আদায় হবে তো এই সময় ছোটো ছোটো মাসালায় কিন্তু আমরা অনেক ভুল করি আমরা অবশ্যই খেয়াল করব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু